আমরা সাধারণত যখন বাইরে বেরোই, আউটডোরে শ্যুট টুট করি, যেরকম আমরা ওই আমাদের 1 মিলিয়নের ভিডিওটা সেলিব্রেট করার জন্য বেরোলাম, সেখানে আউটডোরে শ্যুট করলাম, সেখানে আমার সব থেকে যে জিনিসটা খারাপ লাগলো যে ভিডিওর মধ্যে প্রচুর শেক হচ্ছে। একটা DSLR দিয়ে আমরা ছবি তুলছি যখন তখন তার কোয়ালিটিটা ভালো হচ্ছে মানছি, কিন্তু তার সাথে সাথে যদি একটা গিম্বল না থাকে প্রচুর নড়ে, প্রচণ্ড নড়ে ভিডিওটা, দেখতে ভালো লাগে না। আর গিম্বল জিনিসটা মানে এরকম সাইজ, আর তাছাড়া ট্রাইপড হলে তো সেটা আরও বড় সাইজ। তো সেই সমস্যার সমাধান করার জন্য সেসব দিয়ে ঠিক করলাম যে আজকে কোনো ঝামেলায় যাব না আমরা, আমরা একদম আজকে সরাসরি একটা সিম্পল সলিউশন বার করেছি। কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন। আমরা আজকে স্মার্টফোন নিয়ে বেরোচ্ছি, আর স্মার্টফোন মানেই সেখানে ইমেজ স্টেবিলাইজেশন থাকবে। বিশেষ করে এই স্মার্টফোনটাতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যার ফলে কতটা স্মুথ, কতটা ভালো ভিডিও হবে আপনারা দেখতে পাবেন, সব কিছুই আপনাদের জন্য থাকবে। আর এই স্মার্টফোনটায় আরও দু একটা ভালো ফিচার আছে, যেখানে 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যায়, এখানে 1080p 60 FPS-এ ভিডিও রেকর্ড করা যায়, এছাড়া এখানে আর একটা স্পেশাল ফিচার আছে যেটা বললে আপনারা এক্ষুনি ধরে ফেলবেন এটা কোন স্মার্ট, কেন সেটা এক্ষুনি বলবো না, সেটা চলুন ক্রমশ প্রকাশ্য। আমরা তাহলে এই মুহূর্তে যাই অদ্ভুত ডাক্তারের অসাধারণ দুনিয়ায় অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা দেখার জন্য। ওকে গাইজ, আমরা এখন যে খেলাটা খেলছি সেই খেলাটার নাম হচ্ছে অ্যাসফল্ট 9। অ্যাসফল্ট 9-এ যেরকম জোরে জোরে গাড়ি চালাতে হয়, ঠিক টাইমে পৌঁছাতে হয়, দুজনকে ধাক্কা দিয়ে যেতে হয়, দুটো গাড়ির সাথে সংঘর্ষ হয়, আমরা ঠিক এখন এক্স্যাক্টলি সেই জিনিসটা করার চেষ্টা করছি। তার কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে ব্যাপারটা শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। তোমার মনে হচ্ছে কি আমরা পৌঁছাতে পারবো? আমার তো একেবারেই বিশ্বাস নেই দাদার উপর। তো এখন পুরোপুরি কনসেন্ট্রেট করি তাহলে অ্যাসফল্ট 9-এর উপর। আজকে আমি বাঙালিদের সম্মান রাখতে পারি কিনা এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছে গেছি, আপনাদের সম্মান রাখতে পেরেছি। বাঙালি চ্যালেঞ্জ নেবে আর সেটা রাখতে পারবে না, এটা হতে পারে? আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। তো এনিওয়ে, যে কথা বলছিলাম যে আমরা এতক্ষণ যে ফোন দিয়ে শ্যুট করেছি, এই যে রাস্তাটা আসলাম, আপনারা হাইপার ল্যাপস দেখলেন, স্লো মোশন দেখলেন, নর্মাল ভিডিও দেখলেন, এটা এই ফোনে কোয়ালিটি কেমন দেখলেন? এই ফোনে কোয়ালিটি স্পেশাল এবং একটু ভালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং তার কারণ এই ফোনটার নাম হচ্ছে একটা ভালো ক্যামেরা ফোন। তো যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য আমি এখন কয়েকটা ক্লু দিয়ে দিই। প্রথম সূত্র এটাই যে এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 প্রসেসর, যে প্রসেসরটার Antutu বেঞ্চমার্ক স্কোর এই ফোনে প্রায় 4.5 লাখের মতো। আপনি অসম্ভব রকমের হেভি গেমার না হলে কোনো রকম সমস্যা হবে না গেম প্লে করতে, এবং তার থেকেও বড় কথা এখানে একটা ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে বড়সড়, যার জন্য এই প্রসেসর গরম হচ্ছে না। দ্বিতীয় ক্লু, এই ফোনে LPDDR4X RAM আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, এবং তার থেকেও বড় কথা এখানে RAM এক্সটেন্ড করা যায়। থার্ড ক্লু, এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যে ডিসপ্লেটার জন্য এই ফোনটা অনেক পাতলা হালকা রাখা গেছে এবং ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে অসাধারণ। ফোর্থ ক্লু, এই ফোনটা পাতলা হালকা হওয়া সত্ত্বেও এখানে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 25W-এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এখনো যদি বুঝতে না পেরে থাকেন এই ক্লুটার পর অবশ্যই বুঝতে পারবেন, এই ফোনে রয়েছে Android 12 এর উপর One UI 4.1। হ্যাঁ, সেই One UI যেখানে নক সিকিউরিটি রয়েছে, প্রচুর প্রচুর ফিচার রয়েছে, যে One UI দিয়ে এই ফোনে দুটো অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাওয়া যাবে। ঠিক ধরেছেন, আপনি যে ফোনটা ভাবছেন এটা সেই ফোন, স্যামসাং এর ফোন, স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ফোন, স্যামসাং গ্যালাক্সি M53। এই ফোনটা এই মুহূর্তে আমার হাতে আছে, তার ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই মুহূর্তে শ্যুট হচ্ছে। অলোক কিন্তু অলরেডি টিকিট কাটতে চলে গেছে, আমরা কোথায় এসেছি আপনারা বুঝতেই পাচ্ছেন, আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এরকম একটা কিছু নাম সেই সিনেমাটা দেখতে এসেছি। তুই কে রে মিস্টার? মিস্টার নয় বে, ডক্টর, ডক্টর জাদুঘর। ওকে গাইজ, সবাই ঢুকে পড়ছে হলে, আমরা পৌঁছে গেছি কিন্তু এতটাই লেট হয়েছে যে ঢুকে পড়ছি হলে, সবাই মোটামুটি লাইন দিয়ে ফেলেছে, অলোক টিকিট কেটেছে, আমাকে ফোন করছে, প্রচুর চারদিকে আওয়াজ, কতটা নয়েজের মধ্যে শুনতে পাচ্ছেন জানি না। তো এই মুহূর্তে পৌঁছে গেছি, এই হচ্ছে লাইন, আমরা টিকিট কেটে এবার ঢুকে পড়ছি। তো একটা জিনিস আশা করি দেখলেন যে এই ক্যামেরায় ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে করতে আমরা সরাসরি ফ্রন্ট ক্যামেরায় শিফট করে গেলাম, এবং সেটা যেতে পারলাম কেন না, এটা স্যামসাং গ্যালাক্সি M53 ফোন বলে স্যামসাংয়ের ফোনে এই ফিচারটা আছে, এই সুবিধাটা আছে, আর এই সুবিধাটা শুধুমাত্র 1080p-তেই কিন্তু আছে, 4K-তে কিন্তু এটা করা যায়। এটা হলো 3D গ্লাস, আমরা এখন 3D গ্লাসটা নিয়ে হলে ঢুকে যাবো। আমার খেয়াল ছিল না যে এটা 3D মুভি, আমরা 3D-তে দেখবো মুভিটা, চলুন যাওয়া যাক।
পরে এখন লাঞ্চ ব্রেক বা মাঝখানে ব্রেক যেটা আছে সেই ব্রেকে বাইরে বেরিয়েছি পপকর্ন কিনতে, যেরকম সাধারণত হয়। আপনাদের জন্য কিছু লো লাইট ক্যামেরা স্যাম্পল থাকলো। এখানে ফ্রন্টে 32 মেগাপিক্সেল আর ব্যাক সাইডে 108+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর এখানে দুটো ক্যামেরার ফিচার আমার খুবই ভালো লেগেছে, একটা ফটো রিমাস্টার আর একটা হলো অবজেক্ট ইরেজার। আমরা যে কোনো ফটো তোলার পর সেখানের থেকে যে কোনো অংশ বা যে কোনো জিনিস আমরা এইভাবে ইরেজ করে দিতে পারি, সেটা বোঝাও যাবে না। আনওয়ান্টেড অবজেক্টকে এইভাবে রিমুভ করার খুব ভালো একটা ফিচার। এমনিতে ওভারঅল এই ফোনটা বেশ ভালো একটা ফোন, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, ডিসপ্লেতে গরিলা ক্লাস 5 প্রোটেকশন রয়েছে, প্রচুর 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ইন্টেলিজেন্ট ভয়েস ফোকাসের মতো এখানে ফিচার দেওয়া হয়েছে। স্যামসাং এই ফোনটা বেশ যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে। তবে এই ফোনটাতে কিন্তু সিঙ্গল স্পিকার রয়েছে, যে জায়গায় আমার মনে হয়েছে ডুয়েল স্পিকার দিলে জিনিসটা আরও ভালো হতো। এরকম ছোটোখাটো দু একটা ব্যাপার যদি আপনার জন্য খুব ডিল ব্রেকার না হয়ে যায়, তাহলে স্যামসাং গ্যালাক্সি M53 5G আজকে এই 2022 সালে বেশ পয়সা উসুল ফোন হয়। কিন্তু আজকে আসলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এবং তার সাথে সাথে এই ফোনের ক্যামেরা নিয়ে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সিনেমা দেখে বেরিয়ে পড়েছি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস। সিনেমা দেখে আমি পাগল হয়ে গেছি, মানে এত পাগলামি একটা সিনেমাতে হতে পারে এটা বিশ্বাস করা মুশকিল। তবে মার্ভেলের সিনেমা যেরকম হয়, এই সিনেমাটা কোথাও গিয়ে তার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছে। পয়সা উসুল হয়ে যাবে, এন্টারটেনমেন্ট রূপকথার গল্প শুনতে গেলে যেরকম লাগে সেরকম। কিন্তু আমরা এই মুহূর্তে অন্য সব কিছু বাদ দিয়ে সবার আগে টেস্ট করবো যে এই ফোনের ব্যাক ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কতটা ভালো কাজ করে, আর সফটওয়্যারের দিক দিয়ে ফিচারের দিক দিয়ে এখানে কিন্তু স্টেডি মোড বা আলট্রা স্টেডি মোড যেসব হয় সেইগুলো সব অন করা আছে। তো আমি একটু জোরে যাচ্ছি, আপনারা দেখুন যে কতটা ভালো স্টেডি দেখাচ্ছে। তো এই হচ্ছে স্টেডি মোড, কতটা স্টেডি হলো, স্টেবল হলো। লো লাইটে কিন্তু স্টেবিলিটি অতটা ভালো দেখা যায় না, অনেক নয়েজ চলে আসে, জার্কিং চলে আসে, এগুলো ঠিক ম্যানেজ করতে পারে না একটা স্মার্টফোনের ক্যামেরা। কিন্তু এই ক্যামেরা এক্সেপশনালি মনে হচ্ছে আমার যে একটু বেটার করেছে। করেছে কিনা সেটা আপনারাই বলবেন শেষ কথা, আপনারা দেখে কমেন্টে লিখে জানান। তো এই মুহূর্তে সব পার্ট তো চুকলো, সিনেমা দেখা হলো, ভিডিও বানানো হলো, ক্যামেরা টেস্ট করা হলো, নাইট মোডে ক্যামেরা টেস্ট করা হলো, সব কিছু টেস্ট করা হয়েছে। তো মনে হয় তাহলে চলুন না, সময় নষ্ট করে লাভ নেই, আমরা এবার বাড়ির দিকে যাই আর ভিডিও এখানেই শেষ করি। আপনাদের কেমন লাগলো এই ফোনটা, স্যামসাং গ্যালাক্সি M53 5G, যে ফোনের প্রসেসর ভালো, ডিসপ্লে ভালো, তার সাথে সাথে ক্যামেরা কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।